শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসএটিভি প্রতিদিনের শান্তকালীন আয়োজন বেলা শেষে। আপনাদের সাথে আছি বরাবরের মতোই আমি অর্চি রহমান এবং থাকবো পুরোটা সময় জুড়ে। আর প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত থাকবেন নতুন একজন অতিথি। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ফ্যাশন মডেল সুমাইয়া নাবিলা। চলে যাচ্ছি তার কাছে। কেমন আছেন নাবিলা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? অনেক ভালো এবং অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ আমাদের বেলা শেষের আয়োজনে। থ্যাংক ইউ সো মাচ। যেহেতু শুরুতেই বলে দিয়েছি ফ্যাশন মডেল, সো ব্যস্ততা পুরোটাই মডেলিং ঘিরেই এবং ফটোশ্যুটের অনেক অনেক কাজ চলছে। যেহেতু এটা ওয়েডিং সিজন, উইন্টার সিজন, সব কিছু মিলিয়ে কী কী কাজ হচ্ছে আসলে? ডেফিনেটলি এটা এখন ওয়েডিং সিজন চলছে, অ্যান্ড আমার প্রচুর ওয়েডিং ফটোশ্যুট করা হয়। আচ্ছা, সো এই উইকেই আমি জাস্ট কাজ করলাম স্পার্কলি ক্লোজেট, ওদের জুয়েলারি, ওদের খুব অ্যামেজিং জুয়েলারি কালেকশন। ড্রেসিডেল, ওদের সাথে আমি গত লাস্ট নয় বছর ধরে কাজ করছে, যদিও ওদেরটা ব্রাইডাল কালেকশন না, ওদের কালেকশনগুলো খুবই সফিস্টিকেটেড, ইউ নো, লাইক সিম্পল অ্যান্ড বাট সিম্পলের ভিতর গর্জিয়াস একটা লুক এরকম। অ্যান্ড চৈতি, ডেফিনেটলি ওদের কালেকশনগুলো খুব অ্যামেজিং। অ্যান্ড হচ্ছে ফারহানা জায়েদি, ওনার ব্রাইডাল কালেকশন, ওটাও খুব সুন্দর। এর ভিতর জাস্ট একটাই পাবলিশ হয়েছে, বাকিগুলো এখনও পাবলিশ হয়নি, এটা আমি এই উইকের কথা বলছি। অ্যান্ড সামনের কিছু এক্সাইটিং প্রজেক্ট আছে যেগুলো আমরা ঢাকার বাইরে শ্যুট করবো, রফিক ভাই শ্যুট করার কথা, কোনো খুব অ্যামেজিং ফটোগ্রাফার। অবশ্যই। অ্যান্ড কালেকশনটাও খুবই সুন্দর, জুয়েলারিও খুব সুন্দর, ওটা নিয়ে আমরা অনেক প্ল্যান হচ্ছে, সো আশা করি এটা খুব ভালো কিছু একটা শ্যুট হবে। আর যেই লুকগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করা হয় বা কাজগুলো করা হয়, আপনার পছন্দের লুকগুলো কোনটা কোনটা? অ্যাকচুয়ালি আমি যেহেতু অনেক বছর ধরে মডেলিং করছি, অ্যান্ড আমি জানি না অন্যান্য মডেলদের ব্যাপারে, মেবি দে আর কমফোর্টেবল উইথ জাস্ট ওয়ান লুক, আচ্ছা আমাকে এই লুকটাতে ভালো লাগে। বাট আপনি আমার ছবিগুলো দেখলে আপনি গেস করতে পারবেন, বুঝতে পারবেন যে আমার আমার কিন্তু অনেকগুলো ছবি জাস্ট দেখলে কিন্তু বোঝা যায় না যে সেম মডেল। আচ্ছা, কারণ আমি পছন্দ করি, আই হ্যাভ দ্যাট কনফিডেন্ট যে ওকে আমি একজন মডেল, অ্যান্ড হচ্ছে যে আমি ডিফারেন্ট 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 লুকে আমাকে সুন্দর লাগবে, আই এম কনফিডেন্ট অ্যাবাউট মি। সো আমি ট্রাই করি যে অনেকগুলো লুক আমার থাকুক, অ্যান্ড হচ্ছে যে সবগুলাতে আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট লাগুক, নাহলে মানুষই তো বোর হয়ে যাবে, ইউ নো, লাইক একই রকম চেহারা একই রকমই। সো আমি আছি হ্যাপি আমাকে নিয়ে এই কারণেই যে আমি অনেক ডিফারেন্ট ডিফারেন্ট আমার লুক দিতে পারি। ইভেন আমি একটা মজার কথা বলি এখানে, আমার একজন ফ্রেন্ড, সে কোরিওগ্রাফার, একজন একজন মানে লাইক কাস্টমার, ওনাকে বলেছেন যে ক্লায়েন্ট ওনাকে বলেছেন যে আচ্ছা আমাকে 8টা মডেলের ছবি পাঠাও। আচ্ছা, তো ও ওই শ্যুটে আমাকে নিবে, কারণ আমি ওর অলওয়েজ আমি ওর ফেভারিট মডেল। ও করেছে আমারই 8টা ছবি ওকে পাঠিয়ে দিয়েছে, 8টা লুকের। আচ্ছা, অনেক আগে, অ্যান্ড সে ওই 8টা থেকেই সে আমাকে চুজ করেছে, সে বুঝতে পারে নাই যে এটা সেম মডেল। সেই লুকটা কোনটা ছিল ওইটা আমি আসলে পরে আমি বললাম, আমি আর পরে দেখিনি, কারণ আমি জানি যে আমার প্রোফাইল থেকে অনেক পিকচার্স থেকে 8টা লুকের ছবি বের করে নিয়ে, সো আই ওয়াজ ভেরি হ্যাপি যে অ্যাটলিস্ট আমাকে মানে চিনতে পারে না 8টা লুকে। এবং এই লুক নিয়ে এক্সপেরিমেন্ট করার ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা একটু মাথায় আসছে, সেটা হচ্ছে যে রিসেন্ট টাইমে দেখা যায় যে খুব ট্যান্ড একটা লুক, খুব বেশি একটা ট্রেন্ডি একটা লুক দেখা যায় এখন, এবং আপনারও বেশ কিছু ছবিতে কিন্তু এরকম একটা লুক দেখা যায়। এই লুকটা নিয়ে আমি একটু জানতে চাচ্ছি যে আপনার কতটুকু আপনি কমফোর্টেবল সেই লুকটা ক্যারি করতে, ট্যান লুকটা? হ্যাঁ, আমি যখন মডেলিং শুরু করি 2009 তখন হচ্ছে আমাদের দেশে আমাদের এই ইন্ডাস্ট্রিটা কিন্তু খুব ফাস্ট গ্রো করছে, অ্যান্ড হচ্ছে যে নতুন জিনিসগুলো খুব ইজিলি আর খুব তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারি, এটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। বাট ইন 2009 তখন কিন্তু মডেল বলতে গেলে হচ্ছে ফর্সা একটা সাদা একটা গোলগাল মডেল লাগে, অ্যান্ড আমার স্কিন কিন্তু ন্যাচুরালি ট্যান, সো তখন আমার যে শ্যুটেগুলো, যেহেতু আমার মানে আমি ফটোজেনিক, সো আমার ছবি সবসময় মাশাল্লাহ ভালো আসে, কিন্তু তখন আমাকে যেটা করা হতো কি আমাকে পুরো হোয়াইট কালারের মেকআপ একটা দিয়ে আমাকে দেওয়া হতো। বাট এটা বেসিক্যালি আমার মনে হয় 2012-13 থেকে মানুষ এই একটু একটু করে চেঞ্জ করে বের হলো, তখন একটু একটু করে ন্যাচারাল মেকআপ একটু একটু করে, 15-16 এর দিকে যেটা হলো হচ্ছে যে এখন মানুষ ট্যান মেকআপটাকেই তাদের কাছে মোর অ্যাট্রাকটিভ লাগে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ওয়াইড
ট্যান স্কিন যেটা যখনই আপনি কোনো প্রোডাক্ট সেটা জুয়েলারি হোক আর ক্লোথ হোক ক্লোদিং হোক সেটা হচ্ছে আপনি যদি ট্যান স্কিন থাকে ওটা কিন্তু ফুটে বেশি ছবি বেশি হ্যাঁ এবং অ্যাট্রাকটিভটা বেশি লাগে লুকটা আসলে সেটা নিয়ে এবং ওটাই আমি বলছিলাম যে আপনার বেশ ছবিগুলোতে আমি দেখেছি যে এই লুকগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়েছে এবং যেটা আসলে প্রশংসনীয় কারণ আমাদের দেশের মেন্টালিটিটা কিন্তু মানুষের একটু থাকেই ওই দিকটাতে একটু বেশি থাকে আর আপকামিং যে কাজের কথাগুলো বলছিলাম বেশ অনেকগুলো শোতে কাজ করা হয়েছে র্যাম্পে কাজ করা হয়েছে সে বিষয়ে একটু জানতে চাচ্ছি সামনে কি কি শো আসতে যাচ্ছে সামনে আসলে আমাদের শোগুলো ফাইনাল হয় হচ্ছে বছরে একটা দুইটা শো ছাড়া লাইক বাংলাদেশ ফ্যাশন উইক বা হচ্ছে এরকম একটা দুইটা শোই ছয় মাস আগে কনফার্ম হয় বাকি সব শোগুলো কিন্তু দশ দিন পনেরো দিন বিশ দিন আগে হাতে বেশি সময় থাকে না সো আমি আগের বলছি আমি কিছুদিন আগে করেছি লরিয়েলের একটা ফ্যাশন শো যেটা লরিয়েল বাংলাদেশে ফার্স্ট লঞ্চ করলো আর যেটা মানে খুব স্পেসিফিকলি বলার মতো সেটা হচ্ছে যে কালার্স ম্যাগাজিন ওরা উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে একটা ফ্যাশন শো করেছিল অনেক বড়ভাবে সেখানে হচ্ছে সাতজন কুইন ছিলেন মানে অনেকগুলো কিউ ছিল বাট সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা ছিল সেটাতে হচ্ছে সাতজন কুইন ছিলেন অ্যান্ড কুইনরা হিস্ট্রিতে যেসব কুইনরা হচ্ছে যে তাদের কিছু কন্ট্রিবিউশন আছে ফর দেয়ার কান্ট্রি বা ফর লাইক ফর দ্য পপুলেশন এই এইগুলো নিয়ে সাতজন কুইন ছিলেন যারা উওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে সেখানে আমার পার্টটা ছিল এই দুটো শো নিয়ে কিন্তু একটু ডিটেলসে শুনবো তবে ছোট্ট একটা বিরতি সময় হয়ে গেছে বিরতিটা নিয়ে আসি প্রিয় দর্শক নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি ফিরে আসছে এক্ষুনি আবারও আমাদের আজকের অতিথির কাছে আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি অর্চির রহমান এবং কথা বলছিলাম আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ফ্যাশন মডেল সুমাইয়া নাবিলা চলে যাচ্ছে আবারও তার কাছেই এই দুটো শো নিয়ে একটু জানতে চাচ্ছি যেটা ইন্টারেস্টিং লেগেছে যে কুইন নিয়ে যে লুকগুলো নিয়ে কাজ করা হয়েছে সেটা কেমন ছিল ওটা খুবই আসলে ওটা খুবই অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য যেটা হচ্ছে যে আমার যে ক্যারেক্টারটা ছিল সেটা ছিল রানী পদ্মাবতী আচ্ছা সো আমি কিন্তু মুভিটা আগে দেখি নাই সো যখন আমাকে নিয়ে এটা নিয়ে আমার সাথে অলরেডি কনভারসেশন হচ্ছে যে হেয়ার স্টাইল এরকম হবে এরকম লং হেয়ার হবে এরকম এটা হবে এরকম এই হবে আর আমার যে পার্টটা ছিল সেটা হচ্ছে যে কুইন পদ্মাবতী যেটা লাস্টে উনি যেটা করেন উনি হচ্ছে ওদের জহর হয় ওইটা যেটা হচ্ছে সব ফিমেলরা হচ্ছে যে আগুনের ভেতর ঝাঁপ যেটা সো আমার এটা ছিল হচ্ছে ওই জিনিসটাই করা বাট ওইটার জন্য যেটা হচ্ছে যে ওই জিনিসটা ফিল করতে হবে যে ইউ নো লাইক যে সামনে সবাই দেখবে এমন হচ্ছে জিনিসটা ফিল করতে হবে আমার নিজেকে সো দেন আমি মুভিটা দেখলাম মুভিটা দেখার পরে আমি ওখান থেকে ইন্সপিরেশন নিলাম অ্যান্ড দেন আমি ওই পার্টটা প্লে করলাম অ্যান্ড সবাই বললো যে সবার গায়ের লোম মানে লোম দাঁড়িয়ে গেছে ওই যে ওইটা দেখে যে আমি ওভাবে করে যাচ্ছিলাম ওটা আসলে খুব অসাধারণ আর তার আগে যেটা বলছিলেন যে লরিয়েলের যে ফ্যাশনটা হয়েছিল ওটা কেমন ছিল ওটা খুবই সুন্দর একটা ফ্যাশন শো ছিল ওদের লরিয়েলের প্রোডাক্ট বাংলাদেশে ওরা লঞ্চ করছে অ্যান্ড হচ্ছে ওদের প্রিপারেশন খুব ভালো ছিল ওটার টোটাল কোরিওগ্রাফি খুব ভালো ছিল কোরিওগ্রাফার ছিলেন ফয়সাল তুষার দুইটা শোই ওই কোরিওগ্রাফি করেছে যেটা প্রথমেই আপনি বলছিলেন যে দীর্ঘ সময় ইন্ডাস্ট্রিতে কাজ করা হচ্ছে দশ বছর অলরেডি হয়ে গেছে এগারো বছর চলছে শুরুর দিকে যখন আপনি শুরু করেছিলেন তখন মডেলিং দিয়ে শুরু ছিল এবং ফটোশুট দিয়ে কি শুরু ছিল সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এবং সেই সময়টা আসলে কতটুকু স্ট্রাগল করতে হয়েছিল আপনাকে মানে আমি অনেক ব্লেসড কারণ আমাকে অত বেশি স্ট্রাগল করতে হয় নাই আর আমি কিন্তু আই নেভার ওয়ান্টেড টু বি আ মডেল মানে আমার ফ্যামিলিতে আমার মানে পুরো দুই ফ্যামিলিতে আমার কেউ এরকম নাই যে মিডিয়ার আশেপাশে কেউ কাজ করছে জি আমার শুরুটা হচ্ছে যে আমি আইবিতে ইঞ্জিনিয়ারিং করছিলাম আমি তখন ফ্রেশার্স ছিলাম যেটা হলো হচ্ছে যে আমাকে একদিন ওখানকার একজন সিনিয়র ভাই বলে এই আমাদের ফেস্ট হয় আইবি সবগুলো এসে ফেস্ট তুমি শোতে মডেলিং করবা আমি কিভাবে আমি তো জানি না কিভাবে কি করতে হবে না এটা মানে তারা সিনিয়র তখন তাদের সেটা করতে হবে সো আচ্ছা ওই শোটা করার পরে আইওবিডিও বেসিক্যালি শোটা করার পর সামহাও কেউ আমার পিকচার কোথাও দেখেছে আর কিছু ইয়ে হয়েছে বাট আমার একদম মনে নেই জিনিসগুলো খুব ফ্রিকোয়েন্ট হয়েছে দেন হচ্ছে যে আমার একটা ফ্রেন্ড ছিল ও মডেল ছিল রবি সব এইগুলা তো ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল সো আমাকে বললো যে আচ্ছা একটা ওয়ার্কশপ হচ্ছে অপূর্ব আব্দুল লতিফের একটা ওয়ার্কশপ ছিল বলে যে একদিনে একটা ওয়ার্কশপ হচ্ছে চলো যাই আমি আচ্ছা ঠিক আছে ফ্রি আছে চলো যাই তো গেলাম যাওয়ার পরে একদিনেরই ওয়ার্কশপ ছিল তার একদিন পর শো ছিল শেরাটনে আচ্ছা ফার্স্টে আসলে শো দিয়ে শুরু আচ্ছা আচ্ছা সো হচ্ছে যে ওখানে আমি প্রথম আমাকে বললো যে হেঁটে দেখাতে আমি প্রথম যেবার হাঁটলাম সবাই একসাথে ক্ল্যাপ করে দিল আচ্ছা
সো ওইটা আমার জন্য খুব মানে ওইটাতে আমার কনফিডেন্স বা সবকিছু খুব মানে আমি খুব পজিটিভ ফিল করলাম। এন্ড তার একদিন পর শো ছিল, শোটাও খুব সুন্দর ছিল। এন্ড ওই শো এর অ্যাটলিস্ট 8টা থেকে 10টা নিউজ পেপারে আমার ছবি আসছিল। আচ্ছা, সো বেসিক্যালি আমার শুরুটাও হবে যখন আমার ওখান থেকে ছবি আসছে, সেখান থেকে আমার বাট এক্সপো থেকে, 2009 বাট এক্সপো ছিল, 2009 বাট এক্সপো থেকে আমাকে কল করা হলো। 2009 বাট এক্সপোর যে কাভার ম্যাগাজিনের যে কাভার ছিল তো আমি ছিলাম। আচ্ছা, প্লাস হচ্ছে কামরুল ভাই বান্থে ওনার একটা বড় শো ছিল, ওটা মেবি একটা ইন্ডিয়ান ডিজাইনারের শো ছিল, ওই শোতে করলাম। তারপর ফটোশ্যুট জুয়েলারি কোনো একটা হাউসে, মেবি পুরবী জুয়েলার্স, ওদের সাথে ফটোশ্যুট করলাম। তারপরে আমার কখনোই পিছে তাকাতে হয়নি আসলে। আর এখনকার সময়ে যদি মডেলিংকে কেউ প্রফেশন হিসেবে নিতে চায়, সেটা আসলে কতটুকু সম্ভব, বা জায়গাটা আসলে কতটুকু মনে হয় বিস্তৃত হয়েছে, বা জায়গাটা ক্ষেত্রটা তৈরি হয়েছে? না, আমার মনে হয় যে মডেলিং এই যে ইন্ডাস্ট্রিটা কিন্তু বাংলাদেশে নতুন, বেশ নতুন, এখনো এতটা প্রফেশনাল হয়ে পারে নাই, আরও কিছু সময় দরকার। প্রফেশন হিসেবে নেওয়ার মতো আমার মনে হয় যে কমপ্লিট একটা মডেল, একজন শুধু প্রফেশন হিসেবে মডেলিংটা নিবে, এটা বাংলাদেশ এখন পর্যন্ত এটার জন্য রেডি না। আচ্ছা, আরও কিছু হয়তো বছর আমাদেরকে ওয়েট করতে হবে। ওই জায়গাটা আসলে এখনো মনে হয় অনেকটাই তৈরি হয়নি, না ওটা এখনো ডেভেলপ হয় নাই, বাট যেহেতু আমাদের ইমপ্রুভ করতে হবে, ইমপ্রুভ অলরেডি করছে, আমরা অনেক ফাস্ট ইমপ্রুভ করছি, আমরা অনেক ফাস্ট লার্নার। আমি আশা করি যে ইন নেক্সট 5 ইয়ার্স আমরা মেবি অনেক ভালো করবো। বা, আরো অনেকগুলো বিষয় নিয়ে গল্প করবো, তবে আবারও ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে আসি। প্রিয় দর্শক, আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি এক্ষুনি আবারও। আমাদের আজকের অতিথির কাছে আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ফ্যাশন মডেল সুমাইয়া নাবিলা। চলে যাচ্ছি আবারও তার কাছেই। যে গল্পগুলো আসলে শুনছি, এর মধ্যে একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে, সেটা হচ্ছে যে মডেলিংয়ের ক্ষেত্রে যে মডেলদের যে ক্রাইটেরিয়া থাকে, সেটার থেকে কিন্তু ফ্যাশন বা র্যাম্পে যারা হাঁটছে, র্যাম্পের মডেল যারা, তাদের কিন্তু লুকটা নিয়ে বা ক্রাইটেরিয়া কিন্তু আলাদা থাকে। পার্থক্যগুলো আসলে কোথায়? খুব বেশি ডিফারেন্স নাই আসলে। যেটা হচ্ছে যে ফটোশ্যুটের ক্ষেত্রে হচ্ছে যে ব্যাপারটা আরও ডিটেইলে হয়, কারণ হচ্ছে ফটোশ্যুটে প্রপার যেটা একটি স্টিল ক্যামেরাতে কিন্তু ওইটা মানে ই করা হচ্ছে, রাখা হচ্ছে, অ্যান্ড হচ্ছে যে পিকচারগুলো আসছে। একটা শোতে একটা কিউ হয় হচ্ছে 2 থেকে 3 মিনিটের, সেই কিউতে থাকে হচ্ছে মডেল অ্যাটলিস্ট 7 জন 8 জন 10 জন। সো এক একটা মডেল মেবি 30 সেকেন্ডস হাইয়েস্ট হলে ই থাকছে, স্টেজে আসছে, চলে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে কিন্তু মেকআপের ডিটেইল বা এত কিছু ডিটেইল নিয়ে চিন্তা করা হয় না। সো যেটা আমার মনে হয় যেটা ফটোশ্যুটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফটোজেনিক হওয়াটা খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড হচ্ছে যে ডেফিনেটলি ফেসের একটা শেপটা মানে ফটোজেনিকের এটাও ওটা পার্টে পড়ে, অ্যান্ড এক্সপ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু একজন মানে যেটা র্যাম্প মডেল, র্যাম্প মডেলের ক্ষেত্রে আমরা অনেক সুবিধা পাই, যেমন হচ্ছে একটু ভালো হাইট হলে, একটা ভালো একটা ফিজিক থাকলে, একটা ভালো একটা ফিগার হলে, দেন দ্যাটস ফাইন, ওটা তো কি করা হয়। আর মডেল হতে গেলে আসলে কি কি থাকা জরুরি, মানে কি কি মাস্ট থাকতেই হবে, যেটা এক্স ফ্যাক্টর বলা হয় মডেলিং এর ক্ষেত্রে? আমার মনে হয় যে এটা কি, এটা মানুষের আমার মনে হয় যে ন্যাচুরালি সেই জিনিসটা থাকে, লাইক যারা হচ্ছে যে ইয়াস মানে শি ইজ বর্ন টু বি আ মডেল অর হি ইজ বর্ন টু বি আ মডেল, এই জিনিসগুলো আমার মনে হয় মানুষ ন্যাচুরালি পায়। তারপরও যেটা হচ্ছে ডেফিনেটলি একটা ভালো হাইট থাকতে হবে, অ্যান্ড হচ্ছে যে এখন ফিগার মেনটেন করা এটা খুব টাফ জিনিস না, কেউ মোটা হলে এক্সারসাইজ করে ডায়েট করে শুকাতে পারবে, স্লিম একটা ফিগার থাকলে ডেফিনেটলি ইটস এটা খুবই ভালো, অ্যান্ড হ্যাঁ ফেস কাটিং ভালো হতে হবে, এগুলাই সবচেয়ে ইম্পর্টেন্ট। আর আপনি নিজে ফিট থাকতে কি কি করেন? আমি যেটা করি, আমি খুবই স্ট্রং ডায়েট মেনটেন করি। আচ্ছা, যেটা হচ্ছে যে আমি সকালবেলায়, আমি এর আগেও আমার ইন্টারভিউগুলোতে বলেছি, এটা আমার জন্য আমি খুবই খুবই হেল্পফুল যেটা জিনিস, আমি একদম খালি পেটে টার্মারিক ওয়াটার খাই, এটা আমার স্কিনের জন্য খুব হেল্পফুল, প্লাস হচ্ছে আমার মানে অসুখ, অ্যান্ড যেহেতু ইটস অ্যান্টিবায়োটিক, আমি দুপুরে একটা লাঞ্চ খাই,
সেটা যদি আমি শুটে থাকি, আমাদের শুটের যেন খুব একটা ব্যাপার আছে যে শুটে সবসময় বিরিয়ানি আনা হয়, আই ডোন্ট নো সবসময়। সো বিরিয়ানিটা খেলে তো ডায়েটে যাই হোক, বিরিয়ানিটা খেলেও আমি যেটা করি হচ্ছে রাত 8টার ভেতরে আমার কমপ্লিট ফুড সবকিছু মানে কমপ্লিট করে ফেলি, আমি তারপর আর কিছুক্ষণ ফ্রুটস খেলে ফ্রুটস খাই। অ্যান্ড হচ্ছে নর্মালি যদি আমার শুট না থাকে তাহলে আমি রাইসটাও খাই না। আচ্ছা আচ্ছা, আর এক্সারসাইজ তো অবশ্যই, ওটা তো করতেই হয়। আমি কার্ডিও করি আমার বাসায় হচ্ছে সবকিছু, আমার জিমের সব কিছু আছে, আমি বাসায় ই করি, আমি জিমে আসলে গিয়ে আমার ওটা আমার মনে হয় না আমার কন্টিনিউ করা হবে। এই কাজটা শুরু করার আগে বা মডেল হিসেবে নিজেকে সামনে এগোতে হবে বা নিয়ে যেতে হবে, ক্যারিয়ার করতে হবে, সেক্ষেত্রে ফ্যামিলি থেকে কিন্তু একটা সাপোর্ট বা একটা বাধা সবকিছু মিলিয়ে একটা অবস্থায় চলে আসে, সেটা আপনার ক্ষেত্রে কতটুকু ছিল, ফ্যামিলি থেকে কতটা সাপোর্ট পেয়েছে বা বাধা পেয়েছে? আমাদের বাংলাদেশের সব বেশিরভাগ সব মডেল বা অ্যাক্টর বা সবাইকে জিজ্ঞেস করলে একটাই যে ফ্যামিলি থেকে কিন্তু সবচেয়ে বেশি যেখান থেকে সাপোর্টটা পাও দরকার সেখান থেকেই সাপোর্টটা আসে না, পাওয়া যায় না, কারণ আমাদের কালচারাল অ্যান্ড হচ্ছে রিলিজিয়াস কারণে হচ্ছে মডেলিংটাকে ভাবে এখন পর্যন্ত অত ভালোভাবে দেখে নাই। এটা নিয়ে আমার আমি এখনও ইভেন মডেলদেরকে নিয়ে বা মডেলিং নিয়ে কোনো রকম কোনো করলাম খুব প্রোটেস্ট করি জিনিসটা। সো আমার ইন মাই কেস আমার ফ্যামিলিতে আমার মা হচ্ছেন উনি তখন খুব বেশি একটা আমার মাই বেসিক্যালি শি ইজ মাই স্ট্রেংথ, সো আমার মা বেসিক্যালি খুব বেশি যে সাপোর্ট করে মানে বাট সেটা ডিনাইও করে না, ইউ ক্যান ডু দিস, যদি উনি এটা বলতেন যে না ইউ ক্যান ডু দিস তাহলে আমি এটা আসলে করা হতো না। সো প্রথম দিকে আমার মা আমার সাথে সব ফটো শুটে যেতেন, যে যে উনি বসে থাকতেন, পরে উনি সবার সাথে আমার মায়ের পরিচয় হলো, সবাই কেমন আমি জানে যে এখন আমি এখানে কাজ করছি। তো আমার মা আর আমার বাবা হচ্ছে খুবই ফ্রেন্ড, আমার বাবা মানে সবসময় বাংলাদেশের মানে টপ টপ কোম্পানিগুলোতে সে ই ছিলেন, সিইও হিসেবে ছিলেন, সে অনেক মডার্ন মেন্টালিটির, সে সবসময় খুব সাপোর্ট করেছে, আচ্ছা আমার মেয়ে এখানে নিউজ পেপার আসছে, এখানে এখানে আসছে, ওখানে বিলবোর্ড আসছে, এগুলো ওগুলো। বাট আমার বাবা আমার ফ্যামিলির মানে এই দুজন ছাড়া এর বাইরে যে মানে আত্মীয় স্বজন এ ও সে তারা আমি শুনেছি আমার সামনে কখনো ওই সময়টায় যে হ্যাঁ ও তো মডেলিং করে, মানে মডেলিং করা মানে জিনিসটা ই, বাট স্লোলি যখন আস্তে 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 যখন হচ্ছে যে আমি একটা খুব ভালো একটা পজিশনে আসছি এখন কিন্তু তারা সবাই এখন তাদের অ্যাপ্রিশিয়েট করছে। মডেলিং ছাড়াও আরো অন্যান্য টুকিটাকি কাজ করা হয়েছে, সেক্ষেত্রে মিউজিক ভিডিও আছে, টিভিসি আছে, মিউজিক ভিডিওর এক্সপিরিয়েন্সটা একটু জানতে চাই, কারণ বেশ আগের ছিল সেটা, তারপরে আর কোনো কাজ করা হয়নি। মিউজিক ভিডিওটা অনেক সুন্দর ছিল, ওটা যেটা হচ্ছে যে আমার মিউজিক ভিডিও থেকে আমি সবসময় খুব ভয় পাই, কারণ অনেকগুলো আমি দেখেছি যে মানে আমার কাছে ভালো লাগে নাই চুজ এইসব ব্যাপারগুলোতে। সো যেটা হয়েছে যে আমার আমি যে ফার্স্ট যে মিউজিক ভিডিওটা করি রিজভিউ ওয়াহিদ ভাইয়ের সাথে, ওনার সাথে আমি ইভেন আমার কয়েকদিন আগে কথা হচ্ছিল যে উনি কবে বাংলাদেশে আসবেন, উনি বলছেন যে তোমার সাথে তোমাকে তোমার পার্সোনালিটি আমার খুব ভালো লাগে, আমি চাই যে তোমার সাথে আরও কাজ করতে, ইনশাল্লাহ ওনার সাথে আমার ফিউচার ওনার সাথে কাজ হলে আমার ডেফিনেটলি করা হবে। সো যে ডিরেক্টর ছিলেন উনি আমাকে ডাকলেন, বললেন যে না বলে আমরা জাস্ট হচ্ছে যে একটা টিভিসি করবো গ্রামীণ ফোনেরই, তখন কারণ তখন গ্রামীণ ফোনেরই কন্টিনিউস টিভিসি কাজ করছে, টিভিসিগুলো করছে। সো বললো যে আমরা একটা ই করবো, ওটা নিয়ে তোমার সাথে ডিসকাস করবো। তো আমি গেলাম, তারপর উনি ওনার কাজ দেখালো, অনেকগুলো মিউজিক ভিডিও দেখালো, ওনার ওনার কাজ অসাধারণ ছিল, শুভব্রত সরকার ডিরেক্টরের নাম, অসাধারণ ছিল, বলে যে আমরা আসলে টিভিসি না আমরা একটা মিউজিক ভিডিও করবো, উনি এভাবেই করবে। তো আচ্ছা, তখন আমি আসলে রাজি হয়ে গেলাম যে আচ্ছা জিনিসটা কখনো করিনি, লেটস ডু ইট, কেমন হয়। আমরা শুটিং করেছি কক্সবাজারে, কক্সবাজার ওশান প্যারাডাইস, ওখানকার যে হেলিপ্যাড ছিল হেলিপ্যাডের উপর হচ্ছে যে শুটিং ছিল, খুবই আমার কাজ করার এক্সপিরিয়েন্সটাও খুবই অসাধারণ। ওটা যখন পরে অন এয়ার হয়েছে ওটা মনে হয় এখনও দেখায় আমি মানে ওই মানে পুরো জিনিসটা পরেও খুব ভালো লেগেছে। সামনের পরিকল্পনার কথা যদি জানতে চাই, অনেকটা সময় পার হয়ে গেছে, সামনের দিনগুলোতে নিজেকে কী করে প্রতিষ্ঠিত করতে চান বা নিজেকে আর কীভাবে দেখতে চান? বেসিক্যালি আমি একজন মডেল, সাথে সাথে আমি আমার আমার ফ্যামিলি বিজনেস দেখছে, অ্যান্ড ফিউচারে ডেফিনেটলি আমি একজন ফিমেল এন্টারপ্রেনার হতে চাই, বাংলাদেশে ওয়ান অফ অ্যাটলিস্ট টপ 10 ফিমেল এন্টারপ্রেনারদের ভিতরে একজন থাকতে চাই। এক্ষেত্রে আমি হ্যাঁ আমার বাবার কোম্পানি যে একটা আছে, একটা লোকাল কোম্পানি, আমি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, আর একটা মাল্টিন্যাশনাল কোম্পানি আছে ওখানে আমি ডিরেক্টর হিসেবে আছে, এটা আমাদের শিপিং বিজনেস। এটার পাশাপাশি মেবি আমি ক্লোদিং বিজনেসটাও আমি আস্তে আস্তে করে শুরু করতে চান। আমার একটা যেটা আমার ড্রিম ছিল ছোটোবেলা থেকে, এটা আমি করবো ইভেন এটার অনেক কাছাকাছিও আমি, সেটা হচ্ছে যে আমি একটা ওল্ড এজ হোম অ্যান্ড হচ্ছে যে একটা বাচ্চাদের একটা
ইটস এ ইনস্টিটিউশন, যেটা হচ্ছে যে বয়স্করাও থাকবেন, বাচ্চারাও থাকবেন, বাচ্চারা ওখানে যারা ইতিম বাচ্চা তারা ওখানে তাদের বাবা মাকে, মানে বয়স্ক যারা আছেন ওনাদেরকে ভেতর নিজের বাবা মাকে পাবেন, তাদেরকে পেয়ে যাবেন, আর বয়স্ক যে বাবা মারা আছেন তারাও ওই বাচ্চাদের ভেতর নিজের ছেলে মেয়েদেরকে পাবে, ইউনো লাইক জিনিসটা কম্বাইন্ড করে। আমার এটা অনেক ছোটবেলা থেকে আমার এটা ড্রিম ছিল যে এরকম একটা করব, আশা করি এটা ইনশাল্লাহ আমার, আমি বেসিক্যালি আমার ফিউচারটা এখানেই আমি চাই যে সোশ্যাল ওয়ার্ক করেই আমি চাই যে এটা এখানেই থাকি। চমৎকার একটা ভাবনার কথা শুনলাম, অনেক ভালো লাগলো এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে আয়োজনে আসার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বেলা শেষের আয়োজন, আবারও দেখা হবে নতুন আরেকটি পর্বে নতুন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এসিটিভির পর্দায় চোখ রাখবেন।